ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের একটি সেরা খবর প্রকাশিত হয়েছে কলকাতা 24x7.com এই অফিসিয়াল ওয়েবসাইটে। বন্ধুরা, এই খবরের চ্যানেল থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমি শুভঙ্কর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটি তাজা খবর নিয়ে এসেছি। ইনসেন্টিভের সঙ্গে মাসিক ভাতাও এবার পাবেন এই কর্মীরা। কোন কর্মীরা এই ভাতা পাবে, অর্থাৎ মাসে 1500 টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, এমনটাই একটি খবরে প্রকাশিত হয়েছে। রাজ্য সরকারের অধীনে কর্মরত কোন কোন কর্মীরা মাসিক ভাতা পাবে এবার থেকে, এই বিষয়ে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করব, তবে তার আগে বরাবরের মতন আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করব। এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশে থাকা ঘন্টার আইকনটিও আপনারা অন করে দেবেন এবং জুড়ে যাবেন লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল বিষয়ে আসা যাক। দুধ ডিম উৎপাদনের ক্ষেত্রে বিশেষ জোর দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর তা করতে বড় ভূমিকা রয়েছে রাজ্যের গ্রামীণ এলাকায় কর্মরত প্রাণীবন্ধু, প্রাণী সেবী ও প্রাণী মিত্রদের। দীর্ঘদিন এই সমস্ত কর্মীরা কাজের মধ্য দিয়েই ইনসেন্টিভ হিসেবে টাকা পেতেন, কিন্তু এবার সেই সমস্ত কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন বাংলার সরকার। এই কর্মীদের মাসে 1500 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে কাজের উপর যে ইনসেন্টিভ মিলত সেটাও থাকছে। এই কর্মীরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গবাদি প্রাণীদের কৃত্রিম প্রজনন টিকা দেওয়ার কাজ করেন, হাঁস মুরগির টিকাকরণের কাজও এই কর্মীদের মাধ্যমে হয়, এমনটাই কিন্তু বাংলার এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দুধ এবং ডিমের ক্ষেত্রে বাংলা যাতে স্বনির্ভর হয় সেজন্য চেষ্টা চালাচ্ছিল রাজ্য সরকার, এর জন্যই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। দুধ ডিমের উৎপাদন বৃদ্ধির জন্য সবার আগে কৃত্রিম প্রজননের মাধ্যমে গরু মহিষের দুধ উৎপাদন অনেক বাড়াতে হবে। প্রাণীমিত্ররা গ্রামে ঘুরে ঘুরে এই কাজ করেন। গবাদি পশু ও পোলট্রির হাঁস মুরগি 100% টিকাকরণ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। টিকা দেওয়া হবে হাঁস মুরগির, সাথে মৃত্যুরও হার কমবে, তাহলে স্বাভাবিকভাবেই ডিমের উৎপাদন বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রাণীমিত্রদের সক্রিয়ভাবে কাজে নামাতে পারলে তবেই 100% টিকাকরণ সম্ভব। প্রাণীবন্ধু সহ 3 শ্রেণীর কর্মীর সংখ্যা প্রায় 10,000। কৃত্রিম প্রজনন টিকাকরণ প্রভৃতি কাজ করলে যে সামান্য টাকা ইনসেন্টিভ হিসেবে দেওয়া হতো তাতে সেই কর্মীরা কাজে বিশেষ আগ্রহ পেতেন না, ফলে গ্রামীণ এলাকায় কাজ বেশি পরিমাণে এগোচ্ছিল না। এই অবস্থায় নির্দিষ্ট টাকা দেওয়া হলে কাজে অনেকটাই গতি আসবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, খুব আনন্দের, খুবই একটি ভালো খবর। রাজ্যের যারা প্রাণীবন্ধু, প্রাণীসেবী ও প্রাণীমিত্র পদে রয়েছেন, যারা এই সমস্ত কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটি গুড নিউজ এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, এই গুড নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে কলকাতা 24x7.com এই অফিশিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, ভিডিওটি থেকে বিদায় নেবার আগে আবারও করছি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট। আপনারা যারা যারা এখনো পর্যন্ত এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাবস্ক্রাইবারের পাশে থাকা ঘন্টার ছবিটিকেও টাচ করে দেবেন। কেননা যখনই এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করা হবে, সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি হবেন সেই ভিডিওর প্রথম দর্শক। তো বন্ধুরা, ফিরছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।